আবু হুরাইরা রাজি আল্লাহ আনহুর সূত্রে বর্ণিত রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে জনৈক ব্যক্তি বলল আমি কিছু সাদাকাহ করব। অতঃপর সে সাদাকার মাল নিয়ে বের হয়ে ভুল এক চোরের হাতে তুলে দিল সকালে লোকেরা বলা বলি করতে লাগল কাল রাতে এক চোরকে সাদাকা দেওয়া হয়েছে তা শুনে দানকারী বলল হে আল্লাহ সকল প্রশংসা আপনারই জন্য আজ আমি অবশ্যই সাদাকাহ করব এবার সে সাদাকা নিয়ে বের হয়ে এক ব্যবীচারিণীর হাতে দিয়ে এলো সকালে লোকেরা বলা বলি করতে লাগল রাতে এক ব্যভিচারিণীকে সাদাকা দেওয়া হয়েছে লোকটি বলল হে আল্লাহ সকল প্রশংসা আপনারই জন্য তবু আমি সদাকাহ করব এরপর সে সদাকা নিয়ে বের হয়ে কোনো এক ধনী ব্যক্তির হাতে তুলে দিল সকালে লোকেরা বলা বলি করতে লাগলো ধনী ব্যক্তিকে সদকা দেওয়া হয়েছে লোকটি বলল হে আল্লাহ সকল প্রশংসা আপনারই জন্য আমার সদকা চোর ব্যবিচারিনী ও ধনী ব্যক্তির হাতে গিয়ে পড়ল পরে স্বপ্নযোগে তাকে বলা হলো চোর তোমার সদকা পেয়েছে হয়তো এ কারণে সে চুরি করা ছেড়ে দেবে তোমার সদকা ব্যবিচারিনী পেয়েছে হয়তো এ কারণে সে তার ব্যবিচার থেকে পবিত্র থাকবে আর ধনী ব্যক্তি তোমার সদকা পেয়েছে হয়তো এ থেকে সে শিক্ষা গ্রহণ করবে এবং আল্লাহর দেয়া সম্পদ থেকে সদগাহ করবে হাদিস থেকে আমরা যে বিষয়গুলো অনুধাবন করতে পারি তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে এটা মানুষের চিরাচরিত অভ্যাস অর্থাৎ আপনি কোনো মন্দ কাজের বিরুদ্ধে আওয়াজ তুললে তারা বলবে এ তো দেখি কাপুরুষ দান সদগাহ করলে বলবে লোক দেখিয়ে বেড়ায় বিদগ্ধ ও বিজ্ঞজনের সঙ্গে ওঠাবসা করলে বলবে চাটুকারিতা করে গুনাহে লিপ্ত ব্যক্তির সঙ্গে মুসাহাফা করলে বলবে সে তো তারই মতো স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করলে বলবে সে তো একটা গৃহপালিত মেষশাবক তাদের সঙ্গে গুনাহের কাজে লিপ্ত না হলে বলবে লোকটি রুক্ষ স্বভাবের একেবারে রসকসহীন তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঘুষের মতো উপরি উপার্জন গ্রহণ না করলে বলবে এ তো দেখছি আস্ত একজন নারী পর্দা করলে তারা বলবে মেয়েটি আধুনিক মেয়েটি আধুনিকতার কিছুই বোঝে না হিজাব নিকাবে চেহারা চেহারা ঢেকে রাখলে বলবে তার কুৎসিত স্ত্রী স্বামীর আনুগত্য করলে বলবে মেয়েটির আত্মমর্যাদা বোধ বলে কিছুই নেই আপনি তাই এদিক সেদিক না দেখে লোকের কথায় কান না দিয়ে নিজের বেছে নেওয়া সঠিক পথে অবিচল থাকুন মানুষকে খুশি করতে নিজের সত্য ও সুন্দরের পথ থেকে সরিয়ে যাবেন না ভালোভাবে যদি মানুষের অবস্থা খেয়াল করেন তবে দেখবেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারেনি মানুষের প্রতি তার কিভাবে সন্তুষ্টি তৈরি হবে দ্বিতীয়ত আমরা যে বিষয়টি অনুধাবন করতে পারি সেটি হচ্ছে হাতে ধরে মানুষকে আল্লাহর পথে নিয়ে আসুন তাদেরকে স্মরণ করিয়ে দিন বিপদগামী বান্দাদের সুপথে ফিরিয়ে আনতে আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন মানুষ যদি পুরোপুরি আল্লাহ তালার অনুগত হতো তাহলে তো আর নবী রাসুলের খুব কোনো প্রয়োজন হতো না সত্য দিনের পথ ছেড়ে যারা বিচ্যুতির দিকে পা বাড়িয়েছে তাদের জন্যই আল্লাহ তাল্লাহ নবী রাসূলগণকে পাঠিয়েছেন ফিরাউনের মতো দাম্ভিক দুরাচার যখন বলে বসল আনা রাব্বু কোমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু তখন আল্লাহ তাআলা তার কাছে মূসা ও তার ভাই হারুন আলাইসাল্লামকে পাঠিয়ে বলে দিলেন আর আপনারা দুজন তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবেন এতে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে যারা নিজেদের উপাস্য প্রতিমাগুলোকে আল্লাহ কন্যা সন্তান বলার মতো অপরাধ করেছিল তাদের কাছে তিনি সৃষ্টির সেরা ব্যক্তিকে নবী হিসাবে পাঠিয়েছেন অতএব মানুষের অপরাধের দিকে এমনভাবে তাকাবেন না যে আপনিই তাদের পালন কর্তা বরং এমনভাবে তাকান যে আপনিও তাদের মতোই একজন বান্দা হেদায়তের পথে চলার যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়ে ধন্য করেছেন তার আলোকে মানুষের হাত ধরে ধরে তাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসুন নিজের শক্তি সামর্থ্য দিয়ে আপনি মানুষকে হেদায়ত দান করতে পারবেন না বরং আপনি যে হেদায়তের পথে চলছেন তা আল্লাহ তাল্লাহ দেওয়া অনুদান একজন বিপদগ্রস্ত মানুষকে আপনি যতটা দয়া ও অনুগ্রহের দিকে অনুগ্রহের দৃষ্টিতে দেখে থাকেন একজন গুনাহাগারকে হেদায়েতের পথে আনতে একই দৃষ্টিভঙ্গি ধরে রাখুন আদর্শিক বিচ্যুতির তুলনায় রোগ শোক খুবই সামান্য বিষয় একজন মানুষ শারীরিকভাবে অসুস্থ হলে এর বিনিময়ে সে স্বয়াব অর্জন করে বা গুনাহা থেকে মুক্তি লাভ করে কিন্তু একজন মানুষের চিন্তা চেতনা অসুস্থ হয়ে পড়লে আদর্শিক বিচ্যুতি ঘটলে তার পরিণাম খুবই ভয়াবহ তৃতীয়ত আমরা যে বিষয়টি অনুধাবন করতে পারি এ কথাতে কোনো ভুল নেই যে আমাদেরকে মানুষের অবস্থা দেখে বিচার করার নির্দেশ দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে আপনাকে হতে হবে প্রখর ধীশক্তি সম্পন্ন চৌকশ ব্যক্তিত্বের অধিকারী যাতে একজন মানুষের বাহ্যিক অবস্থা দেখেই আপনি ধোকায় পড়ে না যান এমন অনেক গুণাগার বান্দা আছে যারা আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাই্লামকে ভালোবাসে আমাদের আশেপাশে ছিটিয়ে ছড়িয়ে থাকা ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ীদের চাইতে তারা আল্লাহ ও তার রাসুল সাল্লামকে বহুগুণ বেশি ভালোবাসে থাকে তবে শয়তানের কুমন্ত্রণা আর প্রবৃত্তির তারণার সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে তারা আজ গুনাহের গড্ডলিকায় ভেসে যাচ্ছে হজরত অমর ইবনুল খাত্তাব রাজ্য আল্লাহ সূত্রে একটি হাদিস বর্ণিত রসুল সাল্লু আলাহা সাল্লামের যুগে এক লোক ছিল যার নাম ছিল আবদুল্লাহ আর ডাক নাম ছিল হিমার সে রসুল সাল্লু নবীজি হাসাতজি সাল্ল আলহ্লাম শরাব পান করার অপরাধে তাকে বেত্রাঘাত করেছিলেন একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলো রসুল সোল্লাহু আলাইহাল্লাম তাকে চাবুক মারার আদেশ দিলেন তাকে চাবুক মারা হলো তখন তার গোত্রের এক লোক বলল হে আল্লাহ আপনি তার উপর লানত বর্ষণ করুন নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার যে আনা হল তখন রসুল সাল্লাম বললেন তাকে লানত করো না আল্লাহর কসম আমি জানি যে সে আল্লাহ ও তার আলাই আলাইহাল্লামকে ভালোবাসে অন্তর এক গোপন রহস্যের আধার যার ভিতরের অবস্থা জানেন একমাত্র তার সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ যে পর্দা করে না সে তো আর সরাসরি ব্যবিচারিনী নয় যে গানবাদ্য শোনে সে তো আর কোরআন তেলাউতকে অপছন্দ করে না আমি কথা বলছি না যে পাপাচারে লিপ্ত ব্যক্তি লোকজন গুনাহ করেও নির্দোষ কিংবা তাদের পক্ষপাতিত্বও করছি না আমি কেবল বলছি যে তাদের ফিরে আসার পথ রুদ্ধ নয় আপনি হাতে ধরে তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসুন চতুর্থত আমরা যে বিষয়টি এখান থেকে অনুধাবন করি তা হচ্ছে আমরা যদি মানুষের সঙ্গে বিনম্র আচরণে অভ্যস্ত হতে না পারি তবে মানুষের সামনে দিনদারদের যে রুক্ষ ও চিত্র দাঁড়াবে তার জন্য আমরাই দায়ী থাকব এতে তারা হয়তো গুনার পথ ছেড়ে আমাদের মতো এমন কাঠখোট্টা ধার্মিক হওয়ার পথ ধরতে চাইবে না আমরা যদি মানুষের জন্য আদর্শ হয়ে উঠতে না পারি তাহলে মানুষকে দোষারোপ করাও আমাদের উচিত হবে না কারণ তারা নিশ্চয়ই আমাদের মতো দিনদার হতে চায় না অতএব সৃষ্টির ব্যাপারে বাড়াবাড়ি করে আমরা যেন আল্লাহ তালাকে ক্রুদ্ধ না করে বসি নিয়মিত নামাজি ব্যক্তি সামান্য মুসাফা নিয়মিত নামাজি ব্যক্তির সামান্য মুসাহাফা একজন বেনামাজিকে মসজিদে আনতে পারে পর্দাশিলা নারীর একটু মুচকি হাসি এবং মিষ্টি কথা একজন পর্দাহীনা নারীকে হিজাব নিকাবের পথে আনতে পারে একজন অনুগত বান্দার একটু সুমিষ্টি কথা আল্লাহ আল্লাহর অবাধ্য বান্দাকে আনুগত্যের পথে টানতে পারে যদি আপনার সদাচরণে অন্যের মধ্যে এইসব পরিবর্তন নাও ঘটে তাহলেও আপনি কমপক্ষে দাওয়াতের সোয়াপ তো পেয়েই যাবেন ইনশাল্লাহ হাদিসে উল্লেখিত ব্যক্তিটি যথাক্রমে একজন চোর ব্যভিচারিণী ও কৃপন ধ্বনিকে সাদাকা দিয়েছিল আল্লাহ আলা তো তাকে একথা বলেননি যদি তুমি কোনো বিশ্বস্ত ব্যক্তিকে সদগা করতে তাহলে তা অধিক ফলপ্রসূ হতো যদি তুমি কোনো সতী সাধ্য নারীকে সদগগা করতে তাহলে তা অধিক উত্তম হতো যদি তুমি কোনো দরিদ্র ব্যক্তিকে সদ্গা করতে তাহলে তা অধিক উপকারী হতো বরং স্বপ্নযোগে তাকে বলা হয়েছে আল্লাহ তার সদকা কবুল করেছেন আর আমল কবুল হওয়ার প্রভাব সুদূর প্রসারী তার আমল কবুল হওয়ার কারণে চোর হয়তো চর্যবৃত্তি ছেড়ে দেবে ব্যবচারিনী নারী হয়তো ব্যাবিচার ছেড়ে দেবে কৃপন ধনী লোকটি হয়তো তার অনুসরণ করবে অর্থাৎ নিজের মাল থেকে সদকা দান করতে শুরু করবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন